ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আবার আগত সময় রুবেল ভাই দুবাই থেকে আপনি জানতে চেয়েছেন যে আমরা যে খাবার খাই খাবার খাওয়ার সময় অনেক কথা বলে এই সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন আলহামদুলিল্লাহ সাল্লাসাল্লাম আল্লাহ মাবাদ সমানিত রবির ভাই খাবার তো আল্লাহর একটা অনেক বড় নিয়ামত এই নিয়ামত সবার মাঝে থাকেও না সবাই পায়ও না কত মানুষ পৃথিবীর মানুষ না খেয়ে মানা না খায় কষ্ট করতেছে কত মানুষ বুখার্থ আছে কত মানুষ গরিব কত মানুষ ক্ষুধার অভাবে আর্তনাদ করছে কত মানুষ ক্ষুধার অভাবে মারা যাচ্ছে পৃথিবীর বুকে এই দুনিয়াতে কেউ খায় কেউ ফালায় কেউ অভাব নাই আর কেউ পায় না এই তো অভাবে দিন যাপন করছে মুসলমানের মাঝেই তো বহু রাষ্ট্র এভাবে চলছে তো এগুলি আল্লাহ সুন্নতালার পরীক্ষা অন্যায়কারীদের জন্য শাস্তি মোমিনদের জন্য পরীক্ষা আল্লাহ রব্লা আলমিনের নিয়ামত খায়া এটা সর্বাবস্থায় সুক্রিয়া করা এটা জরুরি সে নিয়ামত খাইয়া সুক্রিয়া করলে আরও নিয়ামত বেড়ে যাবে অস্বীকৃতি করলে আল্লাহ করি শাস্তি দেবেন লাইন শাখার তুমলা জিদান্না কুমা লাইন কাফার তুমেন না আর খাবারের ক্ষেত্রে কতগুলো আদব আছে এমনি খাবার খাওয়া শুরু করে দেয় পাইলেই সঙ্গে গোড়ো গর শুরু করে দেওয়া অডিস না খাবারের মধ্যে কিছু আদব আছে আদবের মধ্যে বিসমিলা বলা জরুরি বিসমিলা না বলে শয়তান খায় খাইতে থাকে বমি করে দেয় বিসমিল্লা প্রথমে বলতে গেলে পরে মাজিদার বিস্মিলা বিসমিল্লা উলা উ আখেরাহু বলবে খাদবের আদব আছে একসাথে খাইতে বসলে যার যার ডান পাশ থেকে খাবে যার যার পাশ থেকে খাবে বিসমিল্লা বলে ডান হাতে খাবে খেয়ের শুরুতে আলহামদুলিল্লাহ বলবে খাওয়ার শুরুতে দোয়া আছে দোয়া অনেক ফজিলতপূর্ণ দোয়া আছে এগুলো দোয়ার দিকেও লক্ষ্য রাখবে আল্লাহ রসুল্লাহ একটা আদিশ আছে যে ব্যক্তি খানার পরে এই দোয়াটা পড়বে তার পিছনে এই গুণা সব মাফ হয়ে যাবে আলহামদুলিল্লাহ হে ইল্লা দিয়ে আতমানি হাজা পর যখনই হি মিনগয়ের হাউলিম মিনিওয়ালা কুয়া এই দোয়াটা সবাই শিখে নেবেন আর খাবারের মাঝে দিয়ে প্রয়োজনীয় গল্পগুজব বলতে প্রয়োজনীয় কথাবার্তা এটা বলা যায় যাচ্ছে যে সম্পর্কে একটা হাদিসে বর্ণনা পাওয়া যায় যে খাবার অবস্থায় সালাম নাই কালাম নাই এই জন্য অনেকে বলতে খাবার খাইতেছেন দেখে সালাম দিছি না এই সমস্ত কথা ঠিক নেই এটা বাতিল কথা খাবার সময় কথাও যায় যাচ্ছে সালামও যায় যাচ্ছে এই সম্পর্কে বর্ণনা ঠিক না বরং একটা হাদিসের উদ্ধৃতি দেবে যেটা বুখারি হাদিস আছে আবহায় থেকে বর্ণিত সাল্লামের কাছে একদিন কিছু গোস্ত আনা হইলো গোস্ত দেওয়া হলো খানার জন্য তখন নাবিসের কাছে পাক করা গোস্তান নাবলামের কাছে এই যেটা রানের গোস্ত এটা দেওয়া হলো হাতের রানের হাতের অংশে আর নাবল আসাম ওইটাকে ভালোবাসতেন ফানা হাসান না ফানা হাসা হা না হাসাতান কিছু ওইটাকে খাইলেন খানার পরে তিনি খানার মাজিদেই বলতেছিলেন আনা সাইদু নাসি না সে অমাল হালতা দ্রুনা আমি কালকে আমাদের মাঠে সবচেয়ে মানুষের মধ্যে নেতা হব এটা কেন হব জানো তারপরে বিস্তারিত হাদিসের যে আপনার সাফাহাতের হাদিসটা আছে অনেক বড় সেটা বর্ণনা করলেন এই হাদিসের ভিত্তিতে ইমাম নহাবুর রহিম স্বরে মুসলিমের হাদিস বোখারিত আছে মুসলিম আছে স্বরে মুসলিমের হাদিসের সপ্তম খন্ডে সাতচল্লিশ মিনিট তিনি বলতেছেন ফিহি ইস্তাহবাবুল হাদিস আল্লাহ আকলি তিস যে এই হাদিস দ্বারা প্রমাণ হয় যে খাওয়ার সময় কথা বলা যা আছে সবাই খাইতে সেখানে যদি প্রয়োজনীয় কথা বলে সবার শান্তিতে বা সবাই আনন্দ ফুর্তিতে একটা কথা বলে যে শরীর বিরোধী যাতে না হয় তাহলে সেটা জাহাজ আছে এবং আল্লাহ নাসরুদ্দিন আলম রাহিম সিলসিরাতুল হুদা ও নূরের মধ্যে তিনি প্রথম খণ্ডে পনেরো ইতে পনেরো পৃষ্ঠার মধ্যে বলতেছেন যে আল কালাম ও আলাল কাল তোয়াল কালামে আল্লাহ গরি তোয়ামে কথা খানার সময় কথা বলা অন্য সময় কথা বলার মতোই খানা বাদ দিয়ে কথা বলার মধ্যে হাসান হু হাসান অকাবি হু কাবি যদি ভালো কথা হয় তাহলে ভালো খারাপ কথা হলে সেটা খারাপ সুতরাং খারাপ কথা অন্যায় কথা শরীর বিরোধী কথা তো কোনো সময় বলা উচিত না আর খানার সময় খানার মাঝিদে আলহামদুলিল্লাহ বলা আল্লাহ নিয়ামতের সুক্রিয়া করে এটা যায় যে খাবে আলহামদুলিল্লাহ বলবে আল্লাহ নিয়ামতের সুক্রিয়া করবে আল্লাহর বই আল্লাহ নিয়ামতের বহি প্রকাশ ঘটাবে এটাই তো ভালো কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের বাঙালিদের মাঝে কোনো বিসমিল্লা নাই খানার কোথাও আদব নাই কোনো কিছু নাই এবং খাইতেছে ফালাইতেছে সয়দানা হাসতেছে কোন রকম খাইলো কোন ফালাই দিল সেটকে আমাকে খাইলো কোনোরকমভাবে গরু ছাগল যেমন বন্য প্রাণীগুলি খায় কোন খায় প্লেটে পেলে সালাই দিল বাহিরে ফালাইলো কতগুলি নষ্ট করলো প্লেট চাইটা খায় না হাত চাইটা খায় না ইত্যাদি যা মন চাইলে খাইলো হাসাহাসি করলো অনেক সময় অন্যায় কথা মূলক একজন একজনে বইলা ইত্যাদি অনেক ধরনের ইগুলি হয়ে থাকে এগুলি থেকে আসলে নিষেধ অন্যায় কথা অন্যায় কাজ অন্যায়মূলক আচরণ শরীর সবসময় তো নিষেধ এ বিষয়গুলো আমাদেরকে সমঝোতার দৃষ্টিতে দেখতে হবে আল্লাহকে বয় করতে হবে সর্বাবস্থায় আল্লাহ সোহান আমাদেরকে শরীয়তের প্রত্যেকটি বিধান সুন্দরভাবে পালন করা তৌফিক দান করুন আমিন হাজাব সাল্লাহ নবিন মোহাম্মদালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত واولو العلم قائما بالقسط لا اله الا هو العزيز الحكيم ان الدين عند الله الاسلام وما اختلف الذين اوتوا الكتاب الا من بعد ما جاء